কিরে দেখি চা নাকি অন্য কিছু, নিম পাতার রসের মতো তিতা। এই চাচা এসব চা কি খাওয়া যায়? এগুলো চায়ের মধ্যে পড়ে বাবা, তোমরা তো এই চা খেতে পারো না, আমি টাকা নিব না বাবা। আমাদের ইউটিউব চ্যানেল আজারা টিভিতে এখনই সাবস্ক্রাইব করুন এবং সকল আপডেট পেতে বেল আইকন প্রেস করুন। বাবা চা খাবা? চা দে। এই চা খাবি? খাওয়া যা বল। চাচা দুই কাপ চা দেন। কিরে দেখি চা নাকি অন্য কিছু, নিম পাতার রসের মতো তিতা। এই চাচা কি চা বানিয়েছিলেন গো, খাওয়া যায়? চা হলো নিম পাতা তো এর থেকে ভালো আছে। এই যে তো এই চাচা এসব চা কি খাওয়া যায়? এগুলো চায়ের মধ্যে পড়ে সব। চা তো খাইতে পারলাম না, দে টাকা দে, টাকা দে দে। চাচা কত হয়েছে আপনার? বাবা তোমরা তো এই চা খাইতে পারো না, আমি এই টাকা নিব না বাবা। বাবা আমি তো হারাম খেতে পারি না বাবা, এই টাকাটা আমার খাওয়া সম্ভব না বাবা। তুমি তো চা ফেলেই দিলা বাবা, আমার মনে হয় ভুল হয়েছে, আমি ঠিক মতন চা বানাইতে পারিনি। ঠিক আছে বাবা। এই সিগারেট খাওয়া দরকার না? হ্যাঁ মাথা আমাদের গরমে আছে, কতক্ষণ সিগারেট খাই না। চাচা সিগারেট বেচে না? ডাক দি। এই চাচা চাটা খামো না, সিগারেট দেন, দুটো সিগারেট দেন। বাবা আমি তো চা বিস্কিট বেশি, আমি তো বাবা সিগারেট বেশি না বাবা। সিগারেট বেচে না কেন, সমস্যা কি? যারা চা বেচে তারা তোর সাথে সিগারেট বেচে। বাবা সিগারেট খাওয়া তো ভালো না, এই জন্য আমি সিগারেট বেচি না বাবা। বাবা চা আছে বিস্কিট আছে দেই। এখন চাটা খাবো না, পারলে সিগারেট দেন, নয় যান যান।
এই চাচা এই দূরে চা দেন তো। বাবা আমি দুঃখিত, আমি এখন তোমাদেরকে চা দিতে পারলাম না বাবা, আমাকে ক্ষমা করো। বাবা এখন আজান দিছে, আজান এবং নামাজের সময় আমি কোনো কাজ করি না, তাই বাবা আমি চা দিতে পারলাম না, আমি দুঃখিত। এই চাচা একটা আজব ক্যারেক্টার না সত্যি। দেখ গতকালকে আমরা চা ফেলে দিলাম, সে তো টাকা নিবে তাও নিল না, আর আজকে দুপুরবেলা কি করলো, আজকে দেখ আজান দিচ্ছে, সে চা বিক্রি বন্ধ করে দিল। মানে অন্যদের তো একটু আলাদা মনে হচ্ছে না? সত্যি বাবা তোমরা এখানে? আমি তো নামাজ পড়তেছিলাম বাবা। তোমরা আমার উপরে কাপড় ধরে রাখছো। চাচা আপনি নামাজ পড়লেন দেখলাম, তো খুব রোদ পড়তেছিল, ভাবলাম যে আপনার যাতে কষ্ট না হয় তাই রোদ ঠেকানোর জন্য আমরা এটা ধরছিলাম আর কি। চাচা আমরা অনেক কাজে ব্যস্ত থাকি, আজকে আপনার কাছ থেকে শিখলাম কীভাবে সময়ের কাজ সময় করতে হয়, আমাদের অনেক শিক্ষা হলো। আছে বাবা, এখন তো আমার নামাজ শেষ, এখন তোমাদেরকে ভালো করে দুই কাপ চা বানিয়ে দিই, তুমি এখন চা খাও। হ্যাঁ চাচা আমরা চা খাবো, কিন্তু দুই কাপ না, আজকে আমরা তিন কাপ খাবো, আমরা তিনজন মিলে বসে চা খাবো। বাবা সিগারেট আমি বেচি না, সিগারেটে ক্ষতি আর এটা ইসলামের নিষেধ আছে, আমি তো মুরব্বি মানুষ বাবা, আমার তো সংসার আছে, এটা দিয়ে আমার নিজের একটু চলতে হয়। নামাজ পড়তেছিলাম, তোমরা আমার মাথায় কাপড় ধরছো, আমি দেখে খুব খুশি হইলাম, আল্লাহ যেন তোমাদেরকে হেফাজত করে।